আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি তা হচ্ছে টমেটো কেচাপ। এর জন্য আমি যে টমেটোগুলো বেছে নিয়েছি তা হলো, দেখতেই পাচ্ছেন অনেক পাকা দেখে নিতে হবে এবং গাঢ় রংটা হলে বেশি ভালো হয়, তাতে কালার ইউজ করা লাগে না এবং কালারটা সুন্দর দেখে নিতে হবে পাকা দেখে। আর অনেক টমেটো আছে কিন্তু ভিতরে পানি বেশি থাকে, গোদাটা কম থাকে, অর্থাৎ মাংস কম থাকে, সেটা নিলে মানে পিউরিটা কম বের হয়, তবে যেটা মানে কাটলে পানিটা কম বের হবে সেটা নিলেই টমেটোটার কেচাপটা বেশি ভালো হবে। আচ্ছা, এখানে আমি 2 কেজির মতো নিয়েছিলাম, 4টা আমি দেখাচ্ছি। 2 কেজির মতো নিয়ে এটা এভাবে, অনেকে ভিতরের পানি সহি করে বা পুরো আস্তটাই সিদ্ধ করে দেয়। প্রথমে আমি যা করব তা হচ্ছে এটা যে সবুজ অংশ সেটা যতটুকু কেটে ফেলে দিতে হয়, আর আমি বিচিগুলো দিব না, বিচিগুলো দিলে পানিটা শুকাতে দেরি হয়। এভাবে করে নোক দিয়ে করলেও চলে, পানিটা ফেলে দিতে হবে। আমার এই টমেটোগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ গোদা আছে, অর্থাৎ মাংস আছে, এটাতে কিন্তু পানির পরিমাপটা অনেক কম। আমি বিচিটা এভাবে করে ফেলে দিতে হবে, এভাবে করে টমেটোর বিচিগুলো ফেলে দিলেই তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো এভাবে করে খুলে নিব। আচ্ছা, আমি দেখালাম কিভাবে খুলতে হয়, এখানে আমি সবগুলো করে নিয়েছি, এখানে আমার 2 কেজির মতো। এটা এভাবে করে আমি সবগুলো কিন্তু খুলে নিয়েছি, দুভাগ করে 4 ভাগও করতে পারেন, আমি দুভাগ করে খুলে নিয়েছি বিচিগুলা। এখানে আমার সবগুলো করা হয়ে গেছে, এখন আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, অর্থাৎ গর্তে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কতটুকু পানি বরফ উঠে গেছে। এখন আঁচটা কমিয়ে দিতে হবে, কমিয়ে দিয়ে আমি এটা ভাপে দিয়ে দিব। ইচ্ছে করে সিদ্ধ করতে পারেন, সিদ্ধ করলে আসলে পানিটা ঢুকে যায় এবং বেশি সময় লাগে, এই জন্য আমি এটা ভাপে দিয়ে দিলাম, ঢাকনাটা ঢেকে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। 15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, তাহলে আমি দেখাচ্ছি 15 মিনিট পরে। আমার 15 মিনিট হয়ে গেছে, আমার টমেটোগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এটা যদি আরো ছোট করতে চান আরো ছোট করে দিতে পারেন, বা যদি একটু ডাইরেক্ট পাত্রে সিদ্ধ করতে চান তাও পারেন। এটা ইচ্ছে করলে এখন এভাবে চামড়াটা উঠাতে পারেন ঠান্ডা হলে, তা না হলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। আমি এটা এখন ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করব, তারপর একটা চালনিতে চেলে নিব। তাহলে আমি দেখাচ্ছি, আমি এটা এখন নামাবো, নামিয়ে ঠান্ডা করে নিব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, যতটুকু সম্ভব এটা পিউরি করে নিতে হবে। আমার টমেটোটা কিন্তু যথেষ্ট পাকা ছিল, যার কারণে কিন্তু আমি ভাপে দিয়েছি। আর যাদের টমেটোটা একটু পাকা না হয় বা একটু শক্ত শক্ত হয়, তারা কিন্তু ডাইরেক্ট পাতিলে দিয়ে যেভাবে টমেটোটা সিদ্ধ করতে হয় সেভাবেও করতে পারে। এখন আমি এটা চালনিতে চেলে নিব, এরকম একটা চালনি দিয়ে যাতে যতটুকু এই উপরে চামড়াটা থাকে সেটা যাতে পড়ে যায়, আমার পুরোটাই কিন্তু ভালো একটা পিউরি বের করতে হবে। এখন আমি যে পাত্রে আমি রান্না করব সেটাতে আমি চেলে নিব। যতই আমাদের মনে হোক না কেন যে পেস্টটা একবারে মিহিন হয়ে গেছে, তবু আমাদের একবার চেলে নাও ভালো। এভাবে করে আমি সবগুলো চেলে নিচ্ছি। আমার এটি চালা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরো এই যে চামড়া বের হয়েছে, এটা কিন্তু আমি দিব না, এটা ফেলে দিতে হবে। আর আমার নিচে এই যে পিউরিগুলো, এভাবে করে নিয়ে নিতে হবে সম্পূর্ণ ভালো করে। আমার একটি নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলাটা ধরিয়ে দিব। আমি কিন্তু এটাতে কোনো পানি ব্যবহার করিনি এবং ওই বিচিটাও দিইনি, যার কারণে আমার কিন্তু যথেষ্ট ঘন বের হয়েছে। এখন আমি এটাতে এক এক করে যা যা মশলা আছে সব আমি এক এক করে দিয়ে দিব। আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু আন্দাজ করে লবণ দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম। এটা আমি মিক্স করে রেখেছি, সেজন্য আমি 2 চামচ দিচ্ছি আদা এবং রসুন বাটা, 2 চা চামচ। এখানে আমি 2টো দারচিনি দিয়ে দিচ্ছি এবং 2টো এলাচি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু মনে রাখতে হবে আমি কটা এলাচ এবং কটা দারচিনি দিয়েছি, তাহলে কিন্তু পরবর্তীতে এটা আমি উঠিয়ে ফেলতে পারবো। অনেকে আবার ইচ্ছে করলে একটা পুটলি মতো, অর্থাৎ কাপড়ের মধ্যে এগুলো সব দিয়ে এটা দিয়ে দিতে পারেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সিরকা দিয়ে দিব, 1/3 কাপ পরিমাণ
1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা ঝালটা আপনাদের ইচ্ছে মতো আপনারা পরবর্তীতে জয়েন করতে পারেন মুখে টেস্ট করে দেখে আর যদি কালারটা লাল না হয় তাহলে কিন্তু আপনারা পাপরিকা পাউডার যেটা সেটাও দিতে পারেন সেটা কিন্তু কালারটা আরো গাঢ় রং আসবে আবার অনেকে ফুড কালারও দিতে পারেন আমি এখানে ফুড কালার ব্যবহার করব না এটা হচ্ছে পাপরিকা পাউডার এটা ইচ্ছে করলে দিতে পারেন আর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ অরিগানো সসটা বা কেচাপ যেটা আপনি বানান না কেন আপনি ধৈর্য সহকারে বানাতে হবে এটা কিন্তু শুধু নাড়ার উপরে রাখতে হবে তা না হলে নিচে ধরে যাবে আর গর্ত কিছু হলে ছিটে এসে শরীরে পড়ার সম্ভাবনা কম থাকে যদি আমি ফ্রাই প্যানে দেই তাহলে কিন্তু ছিটে আসতে পারে এটা কিন্তু এখন অনেক ছিটে থাকবে এটা এখন নাড়ার উপরে রাখতে হবে অনেকে আবার মশলা ছাড়াও বানায় কোনো মশলাই দেয় না শুধু সিরকা দিয়েও বানায় সেটাও করা যায় আমি তো ফ্লেভারের জন্য একটু মশলা অ্যাড করলাম এবং শেষ হওয়ার পরে আমরা এলাচ এবং দারচিনি উঠিয়ে ফেলব তাহলে আমি এটা দেখাচ্ছি এভাবে করে আমার হওয়া পর্যন্ত নাড়ার উপরে রাখতে হবে এবং গাঢ় হওয়া পর্যন্ত পাতলা থাকা যাবে না তাহলে আমি দর্শক দেখাচ্ছি আবার কিছুক্ষণ পরে আমি কিন্তু এটাকে 10 মিনিট যাবত এভাবে নাড়ার উপরে রেখেছি দেখতেই পাচ্ছেন আগে একটু ঘন হয়েছে কিন্তু আমার আরেকটু ঘন দরকার এখানে আমি আরেকটু পরিমাণে চিনি অ্যাড করেছি আমার কাছে একটু টক টক লেগেছে কারণ আমি সিরকা যে দিয়েছি সেটা কিন্তু টক আছে আর এখানে আমি অল্প পরিমাণে একটু পাপরিকা পাউডার দিয়ে দেব আরেকটু কালার সুন্দর আসার জন্য অল্প পরিমাণে একটু পাপরিকা পাউডার দিয়ে দিলাম পাপরিকা পাউডার এবং অরিগানো আপনারা বড় কোনো ডিপার্টমেন্টাল স্টোরে বা যে কোনো ভালো সুপার শপে পেয়ে যেতে পারেন আর যাদের মরিচের কালারটা বেশি লাল তাদের সসটা এমনও অনেক লাল হয় এবং টমেটোগুলো পাকা নিলে তবুও সুন্দর কালার আসে তাহলে দর্শক এটা আমি হওয়া পর্যন্ত অপেক্ষা করে এবং হওয়ার পর আপনাদের দেখাবো যেটা আমি বললাম চিনি লবণ এবং ঝাল পুরোটা আপনাদের মুখের উপরে কে কতটুকু খাবেন সেটা দেখে দিতে পারবেন জয়েন করতে পারবেন আমার এটি হয়ে গেছে এটা হওয়ার বা দেখার যে সিস্টেমটা সেটা হচ্ছে এভাবে চামচ দিয়ে দেখলেও বুঝতে পারেন আর এভাবে আরেকটা সিস্টেম আছে যদি আপনি বারবারই ফ্রিজে নেন দু তিনবার ফ্রিজে নিলে বুঝতে পারবেন যদি এভাবে নিচে কোনো পানি গড়িয়ে না পড়ে যদি নিচে দিয়ে এটা পানি পড়তে থাকে আরও গড়িয়ে গড়িয়ে তাহলে কিন্তু এটা হয়নি এটা কিন্তু পানি বের হচ্ছে না এটা কিন্তু পুরোটাই কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গাঢ় হয়ে গেছে আমার কিন্তু নিচে পানি বের হয়নি তাহলে এটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো এবং পরিবেশন করব আমার কেচাপটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটুকু ঘন আপনারা যদি এর চাই একটু পাতলা খেতে চান তাহলে কিন্তু আরেকটু আগে নামালেই চলবে তবে এটা কেচাপটা এরকমই হয় আর আপনারা যদি স্টোর করতে চান তাহলে কিন্তু এটা 1 মাসের বেশি ফ্রিজে থাকবে না 1 মাস বা 1.5 মাসের বেশি থাকবে না তার জন্য যদি আমরা লং টার্ম স্টোর করতে চাই তাহলে কিন্তু এটা বেনজোয়েট দিতে হবে সোডিয়াম বেনজোয়েট যেটা এটা এরকম হয় পাউডার আকৃতির যদি 1 কেজির জন্য 1/2 চা চামচ হবে আর যদি 2 কেজি হয় তাহলে 1 চামচ হবে তাহলে আমার এখানে 2 কেজি ছিল তাই এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম 1 চামচ থেকে একটু কম দেবো এটা না দেয় ভালো আমি দেখানোর জন্য দিয়ে দিচ্ছি আর এটা আমি একজনকে গিফট করব সেজন্য বেঞ্জে সোডিয়ামটা দিয়েছি এটা কিন্তু আপনারা যে কোনো স্টোরে গেলে খুঁজলে পাবেন ডিপার্টমেন্টের স্টোরে গেলে পাবেন এটা স্টোর করার জন্য দিয়ে রাখা হয় যে কোনো আচার বা কেচাপ বা সসে এটা আসলে না দেয় ভালো আমি দেখানোর জন্য এবং জিনিসটা দেখানোর জন্য আপনাদের দেখালাম আমার ঘরে যথেষ্ট সস এবং কেচাপ আছে আর এটা আমি একজনকে গিফট করবো সেজন্য এটা দেওয়া আর আমি যে ভিডিওটা করেছিলাম টমেটোর যে ইয়াটা স্টোরটা সেটাতে কিন্তু আমি পিউরি করে রেখেছিলাম সেটাতেও কিন্তু আপনারা কিছুদিন পরপর বের করে করে 1 মাস বা 2 মাস পর পরে এভাবে সস বা কেচাপ বানিয়ে রাখতে পারেন তাহলে আর মেডিসিনের দরকার পড়বে না তাহলে দর্শক আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সটে যে কোনো রেসিপির জন্য তাহলে আজ এই পর্যন্তই নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ